বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় কৃষক খামারি এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমার ভিডিও, আমি কামাল আহমেদ এনভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি কিশোরগঞ্জ সেই মারুফ সাহেবের কাছে, যিনি আসলে আজ থেকে 4 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম। তো উনি একটা প্রযুক্তি নিয়ে আসছিল, অল্প পয়সায় একদম ছোট একটা ইনকিউবেটর মেশিন, মানে যারা 100 বা 150 মুরগির বাচ্চা ফুটাতে পারেন, সে একটা ভিডিও ছিল। আবার উনি একটা নিয়ে আসছে, যেহেতু উনি ওই মেশিনটাতে আধুনিকতা অনেক সহজ ছিল না, তো উনি ওখান থেকে আরও কনভার্ট হয়ে আধুনিকতা কিছু নিয়ে আসছে। তা আমরা সেই ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, আপনি আগের যে মেশিনটা ছিল, এই মেশিনটা ছিল আগে, তাই না? আচ্ছা, এখান থেকে আপনি এখন কী প্রযুক্তি নিয়ে আসছেন নতুন? এখন আরও 2টা নিয়ে আসছি। আচ্ছা, একটা হলো ইনভার্টার সিস্টেম। আচ্ছা, এই ডিসি ছোট বাল্ব লাগবে না, একই বাল্বে ব্যাটারি থেকে আপনার ডিসি থেকে ওই মেশিনটা নিয়ে আসেন। দেখি, এই যে এটা, এটা আপনি নিয়ে আসছেন। এই মেশিন এখন নিয়ে আসছেন কি আপনি? আগে আগে ছিল ডিসি বাল্ব জ্বলতো প্লাস এসি বাল্ব জ্বলতো, তাই না? কারেন্ট চলে গেলে এই আপনার এটা জ্বলতো, এটা জ্বলতো এর মাধ্যমে। আচ্ছা, আবার কারেন্ট ব্যাটারি কারেন্ট আসলে এটা অফ হয়ে এটা জ্বলতো। আচ্ছা, এটা এখন আগের প্রযুক্তিটা চালান যাবে? চালান যাবে না, তারা যারা চালা চালাতে পারে তারা চালাতে পারে। আচ্ছা, তারা যদি আরো প্রযুক্তি চায় তাহলে কি করছেন এখন? এটা ডাইরেক্ট এখন আর ওই যে এইগুলো এইগুলো লাগবে না। আচ্ছা, ডাইরেক্ট এই যে বাল্বটা নিয়ে আসেন, দেখি এইগুলো লাগবে না, শুধু এই এইটার মাধ্যমে এই এর মাধ্যমে ব্যাটারির মাধ্যমে ডিসি থেকে এসি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসি থেকে মানে এসি হবে একই বাল্ব। আচ্ছা, একই বাল্বই জ্বলবে যা শুধু ব্যাটারি থেকে কারেন্ট হবে। আচ্ছা, আর এটার জন্য লাগবে ইনভার্টার। আচ্ছা, তাহলে আগের এই মেশিনের দাম ছিল কত? এটার দাম ছিল আপনার 2500 টাকা। 2500 টাকা, আর এখন এটার দাম কত? এটার দাম আপনার 2500 টাকাই। 2500 টাকা, হ্যাঁ। তবে এটা আপনার এক্সট্রা হলো আপনার ইনভার্টার লাগবে। আচ্ছা, যারা যারা মনে যে এই জিনিসটার জন্য অনেকেই মনে করে যে তাপ হবে না, বা আপনার মনে করে যে আমার এই ছোটো ছোটো বাল্বগুলো হবে না, এটার জন্য ইনভার্টার লাগবে। অন্য ইনভার্টার যারা নেয় ওরা নিতে হবে। আচ্ছা, আর ইনভার্টার আরেকটা সব অসুবিধা আছে, অসুবিধা হলো আপনার উল্টা পাল্টা লাগাইলে, যেমন এই যে লাল ক্লিপ আর কালো ক্লিপ, যদি ইনভার্টার যদি একবার যদি উল্টা পাল্টা লাগানো হয় ইনভার্টার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা সতর্ক থাকতে হবে, এটা সতর্ক। আর তবে ইনভার্টার সুবিধা একটাই, আমরা তাপের জন্য কোনো মানে চেষ্টা করতে হবে না যে এগুলো মাল কি হবে কি হবে না, আলোটা তাপ কম হলো তাপ বেশি হলো। হ্যাঁ, তবে এর এর ক্ষেত্রে সুবিধা হলো আপনার তাপমাত্রায় পড়ে, ঠিক আছে, কারেন্টে যে তাপ দিবে এটা এই সেম তাপ দিবে, তার শুধু আপনার ইনভার্টারটার বেশি বেশি। ইনভার্টার দাম কত তাহলে? না, ইনভার্টারটার আপনার দাম হলো বিভিন্ন ওয়ার্ডের আছে। আচ্ছা আচ্ছা, 500 ওয়াট হলে একটা দাম। আচ্ছা, না এখানে তো লাগবে কত, এখানে কত লাগতেছে? এটার জন্য 500 ওয়াট হলে চলে। তাহলে 500 ওয়াটের দাম কত হতে পারে? 500 ওয়াটের দাম হলো 600 টাকা। কত? 600 টাকা। 600 টাকা, হ্যাঁ। আর 600 টাকা হলে মোটামুটি সে আবার অটোমেটিক ওই ইয়ে পাচ্ছে, বড় বাল্ব জ্বালাতে পারতেছে, তাই না? আচ্ছা, এখন এটা শেষ করলাম আমি, আবার নতুন এরপরে কি নিয়ে আসছে এটা সরাসরি? এরপরে আপনার আরেকটা হলো আপনার দেখাচ্ছি আপনাকে, এরপরে এটা নিয়ে আসছেন আপনি একদম অটোমেটিক? হ্যাঁ, এটা আপনার অটোমেটিক তাপমাত্রা এবং আর্দ্রতা। আচ্ছা, এইটা আমি পরে বলতেছি, আপনি এই যে অটোমেটিকটা নিয়ে আসছেন, তো এইটা আপনি কি মনে করে নিয়ে আসছেন, কি সুবিধার্থে নিয়ে আসছেন? এটা সুবিধা হলো আপনার অনেকেই বলে যে ভাই আমরা তো অনেক কিছু বুঝি না, তো আর্দ্রতা বুঝি না, বুঝি না, এখন কি করব, আর্দ্রতার জন্য কোনো মেশিন আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন হিউমিডিটি ফায়ারটা যেহেতু আগের এটার মধ্যে ম্যানুয়াল ব্যবহার করা হইতো, এটা আপনার ম্যানুয়াল বলতে আপনার এটা অটোমেটিক অফ হবে না, এটা আলাদা চালানো যাবে এর মাধ্যমে আপনার আমাদের সুবিধার্থে আপনি মেশিনটা করে নিয়ে আসছেন, ঝামেলা কম। এবার এর বিস্তারিত এটা বলেন, মেশিন বলেন এটা। এটা হলো আপনার ওই যে আর্দ্রতা আর্দ্রতা এবং ডিসপ্লে, প্রত্যেকটা মেশিন ডিসপ্লে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার এখানে আর্দ্রতা তাপমাত্রা দেখাবে আর আর্দ্রতা দেখাবে। আচ্ছা, তার অটোমেটিক সে অন অফ হবে। আর এটা হলো এই পানির মধ্যে দিলে আর্দ্রতাটা মেশিনটা সেটিং হয়ে গেল, সেটিং হয়ে যাবে। আপনি দেখেন এটা যখন আমরা এখানে দিয়ে দিব, এই লাইনের মধ্যে দিয়ে দিব, আচ্ছা, তখন অটোমেটিক যখন তাপমাত্রা আর্দ্রতা কম হবে, কম হলে অটোমেটিক সে জ্বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাপ কম হলে এখানে যদি ওই ইনকিউবেটর মেশিনের ভিতর যদি আপনার আর্দ্রতা কম থাকে ও চলবে, আর্দ্রতা বেশি হলে অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে অটোমেটিক? জি জি। হ্যাঁ, আচ্ছা, মিটার আছে, মিটার আছে, জি জি, মিশন মিটার আছে, আর্দ্রতা কম থাকে অটো অটো হয়ে গেল, অটো হয়ে যাবে, অটো হয়ে গেল। জি জি। আচ্ছা, এবার আমাকে বলেন, একটু মেশিনটা বন্ধ করে দেন, গরম করে লাভ নাই। হ্যাঁ, এবার আমাকে বলেন এটার আর্দ্রতা কতটুকু থাকবে আর ইয়া কতটুকু থাকবে? আপনার আর্দ্রতা হবে প্রথম মুরগির ক্ষেত্রে
আপনার প্রথম আপনার 17 দিন থাকবে 60। আচ্ছা, আর 17 দিন পর থেকে 21 দিন পর্যন্ত থাকবে আপনার আপনার 75 বা 80। আচ্ছা, আর যখন যদি টার্কি বা হাঁসের ডিম ফোটায় তখন 24 থেকে মানে 24 দিন থেকে ওই আপনার 28 দিন পর্যন্ত, মানে যে কোনো ডিমের 4 দিন আগে আপনার আর্দ্রতাটা 60 থেকে আপনার 80 করতে হবে, 75 করতে হবে, এটা আপনার 4 দিন আগে। আচ্ছা, যেমন বলেন যে একই ইনকিউবেটরে হাঁসের ডিম দিছে, মুরগির ডিম দিছে, এখন সে কী করবে? আচ্ছা আচ্ছা, এখন কথা হলো যে আপনার যখন মুরগির ডিমটা 17 দিন হইব তখন আপনার 17 দিন থেকে 21 দিন পর্যন্ত সে আর্দ্রতা লাগবে হলো আপনার 75 থেকে 80। আচ্ছা, সে যখন মুরগির ডিম ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে আবার আর্দ্রতা সে কমাই দেবে। আচ্ছা, ঠিক আছে, আর্দ্রতা কমাই দেবে, কমে এসে ওই আপনার হাঁসের ডিম যেহেতু আছে ওই হাঁসের ডিমের জন্য আবার 4 দিন ফুটার 4 দিন আগে আবার বাড়িয়ে দেবে, তেলেই হবে। আচ্ছা, এই যে আপনার আগের যে ভিডিও ছিল, প্রিয় দর্শক, ওনার আগের যে আমার ভিডিও আছে ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে আপনার আগের ভিডিও ছিল, এই আগের ভিডিও থেকে আপনাকে কেউ এই সম্বন্ধে কোনো কমেন্ট করছে যেগুলো পাবলিককে জানানো প্রয়োজন? এটাও দরকার। হ্যাঁ বলুন। কারণ অনেকে আমাকে ফোন করে যে ভাই আমি তো অমুক কোম্পানির কাছ থেকে মেশিন নিয়ে আসছি, আচ্ছা এই মেশিনটা তো নষ্ট। আচ্ছা, তারপরে আমি বললাম যে ভাই নষ্ট, তাহলে যারা আপনার আনছেন ওরা সাথে কী বলে আনছেন, বা ওরা কি আপনার কোনো কিছু বলছে কি ঠিক করে দেবে কি দিবে না, বা এরকম কি কেছে ভাই ঠিক করা যাবে না, একটা মেশিন নষ্ট হয়েছে আর একটা মেশিন আনছি। আমার অনেক কোম্পানি, আমি নাম বলবো না, কারণ নাম বলা দরকার নাই, তো ওরা এরকম কয়েকটা কোম্পানি থেকে আনছে, আনার পরে এরা ঠিক করতে পারে, ঠিক করে দেওয়া না, তখন আমাকে ফোন করে ভাই আপনি কি ঠিক করে দেবেন। আর বিশেষ করে অন্য একটা জিনিস ধরা কিন্তু ওনার মানে ওনার ইয়াতে আমি কিন্তু করতে পারি না, কারণ যেহেতু ওনার একটা কোম্পানি। আর আমার কথা হলো যে আমার মেশিনগুলো নষ্ট হলে আমি 6 মাসের ভিতরে আমি তাকে ঠিক করে দিই। অনেকেই আমাকে ফোন করে যে ভাই আসলে ভালো হয়েছে আপনার জিনিসটা ঠিক করে দেন, মানে মানুষের তো চাই একটা ফেসিলিটি নেওয়ার জন্য, তাই আমিও চাই যে আমার একটু কষ্ট হয় কারণ যেহেতু এই জিনিসটা আনতে হয় নিতে হয় করতে হয়, তারপর আমি আমারও তো একটু কথাবার্তা আমি ইনশাল্লাহ ঠিক মানে ঠিক রাখতে চেষ্টা করি আর কি। প্রশ্ন করে ভাই কেমনে ফুটাবো, কেমনি এই সম্পর্কে আমার একটা ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটালগের মধ্যে আমি দিয়ে দিই, ওরা ওই জিনিসটা আপনার দেখে। তারপরে অনেকে ফোন যে করে যে আপনি ভাই কেমনে ডিমটা ফুটবো সেটা বিস্তারিত বলেন। ওইটা তো আপনার ডিমটা ফুটানোর জন্য হলো আপনার প্রথমে যে এটা রাউন্ড সিস্টেম, যেহেতু আগে ভিডিও দেওয়া আছে এখানে দেওয়ার দরকার নেই, ওই ডিমটার মধ্যে রাউন্ড সিস্টেম একটা বক্স আছে, ওইটার মধ্যে ডিম দিবে আর দৈনিক 4 বার করবে। যেমন আপনার একদিকে এক, ওপর দিকে দুই, বা প্লাস মাইনাস বা জিরো এক, মানে যে কোনো বোঝার জন্য আরকি, ডিমগুলো ঘুরছে কিনা, ডিমগুলো ঘুরলে সব মানে ওই সবগুলো ডিম ঠিক মতো তাপমাত্রা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে দিনে কি 4 বার ঘুরতে হবে? হ্যাঁ, সকাল সেটা বিস্তারিত বলা না, সকাল যেমন সকালে যদি এক দেয় তাহলে দুপুরে দিবে দুই, আবার সন্ধ্যার সময় এক, আবার ওই আপনার রাত্রে যখন ঘুমানোর সময় আবার দুই দিবে, এইভাবে সে ঘোরাবে। আচ্ছা, এটা এর কি কদিন ঘুরতে হবে? এটা আপনার দেশি মুরগি হইলে 17 দিন। আচ্ছা, 17 দিন ঘুরাবে, মানে 4 দিন আগে অফ রাখবে। আচ্ছা, আর টার্কি হইলে 24 দিন, হাঁসের ডিম হইলে 24 দিন। আচ্ছা, ঘুরালে হবে, ঘুরলে হবে। যারা এই মেশিন নিবে তাদেরকে কি বলবেন, পরামর্শ কি দেবেন? যারা ছোটো খামারিদের জন্য এই পরামর্শ যে আপনারা কম থেকে শুরু করে এই মেশিনগুলো দেখতে পারেন। হ্যাঁ, কম থেকে আর কি, বড়ো খামার থেকে আপনার ইনকুবেটর না নিয়ে কারণ শুরু থেকে শুরু করা ভালো, বড় প্রথম বড় বললো। আবার যদি মনে করেন যে সে এটা যদি না হয় তাহলে অনেক বড় একটা সমস্যা পড়ে যাবে, এই জন্য শুরু। ছোটো খামারিদেরকে কী বলবেন বলেন? ছোটো খামারিদের পরামর্শ হইলো আপনারা পরিচর্যা করতে হবে, আরেকটা জিনিস হলো পরিচর্যা। হ্যাঁ বলেন, সেটা পরিচর্যাটা যে জিনিসটা নিয়ে ভালো পরিচর্যা করতে পারে এর মধ্যে সফলতা। আর যদি মনে করে যে সে পরিচর্যা করলো না, অনেকেই আবার ডিম আমাকে বলে যে ভাই ডিম তো ভাই দৈনিক একবার করাই, তো এটাই আমার ছোটো খামারিদের জন্য পরামর্শ, এটাই যেহেতু এটা ম্যানুয়াল, তারা যেহেতু পরিচর্যা ঠিক রাখে ডিমগুলো ঠিক মতো 4 বার ঘুরাই, এটাই এদের জন্য পরামর্শ। আর তাপমাত্রা ঠিক রাখা, আর্দ্রতাটা যেন ঠিক রাখে আপনার এই 17 দিন পর থেকে। আর আরেকটা জিনিস আছে আপনার,
আপনার শুধু তাপমাত্রার জন্য ডিসপ্লে আছে, আছে কিনা আপনার কাছে, আগে তো মানে বলতে পারি নাই যে এইটা আপনার আছে আর কি 600 টাকা, এইটারও আপনার কন্ট্রোলের বাইরে আপনি আগে যে কন্ট্রোলারটা এটারও আপনার 2500 টাকা, আইডল 600 টাকা ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক, আসলে ওর একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম, ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা আপনারা দেখে নিন, কারণ ওটা ভালো ছেলে এবং ইয়ং একটা উদ্যোক্তা, ওর নিজেই মেশিনগুলো তৈরি করে এবং মার্কেটে বিক্রি করে। আর যারা আমারও যারা চতুর্দশ হলো, যারা ছোটো ছোটো খামারে আছেন, দেশি মুরগি করতেছেন বা বাসাই করতেছেন বা যারা লেখাপড়া করতেছেন, পাশাপাশি ছোটো ছোটো কিছু করার ইচ্ছা আছে বা নিজে ফুটাতে পারবেন, মানে আপনি এক জায়গায় বাচ্চা কিনতেছেন, বাচ্চা না কিনে নিয়ে আপনি নিজে ফুটাতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল হোসেন যাবো সেখানে। আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করার নেই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।